তুমি তোমার মার সাথে এভাবে কথা বলবে, এটা তোমার মা সম্মান দিয়ে কথা বলবে ভালোভাবে। শোনো ভাই শোনো, ভাই শুনো, সে এরকম কথা কেন বলতেছে? ওর পাক্কা মারে ডোল তুলে না। আপনাকে আমি ধরতাম, শুধু ধরি না আপনার ছেলের জন্য। আবার যদি কখনো ওখানে আপনি যান ওই রাস্তা দিয়ে, অবশ্যই আপনাকে ধরবো। ভাই শুনুন শুনুন, আপনি ইলিশ মাছ খাবেন? আমি ইলিশ মাছ খেতে চেয়েছি, শুধু ইলিশ মাছ। ইলিশ মাছ ভেজে ভাত দিবে এক বাক্স, মানে এক বল, আমি খেয়ে চলে যাব। আমি খেতে পারবো না পারবো সেটা পরের বিষয়। ইলিশ মাছ লাগবে কত বার? ইলিশ মাছ লাগবে 2 কেজি থেকে 2.5 কেজি। ও মা গো, এত মামু কই? ও আল্লাহ, আপনার আপনার কে হয়? সে যখন আমাদের মাছটা নষ্ট করলো, তখন আপনার মনে হয় না যে ও মা গো? সেই মাছটা, সেই মাছটা আমাকে দাও। সেই মাছটা তো পুড়ে কয়লা হয়ে গেছে, তার ঘৃণা শোনার পরে। তোমার কয়লা হয়েছে কোন জায়গায়? কয়লা হয়েছে সেটাকে আপনি দেখতে পারবেন? আমি যদি ও সুবিল থেকে এখন বেরিয়ে এখানে থাকি, আপনি কি আমাকে দেখতে পারবেন? বেরোই যাও তো তুমি। কেন বের হবো? ও শরীর থেকে এখন যদি আমি বের হয়ে আবার ঢুকি, তাহলে ওর কতটা ক্ষতি হবে আপনি জানেন? আমি তো ওর ক্ষতি করতে চাচ্ছি না। একটা মানুষের শরীরে ভর করা কি এতটাই সহজ মনে করছেন? সে একজন রক্ত মাংসের মানুষ, আর আমি যতটুকু জানি সে নাকি কালকে সকালে কোথায় যাবে, কলেজে না কোথায়। আমি তো তাকে ছাড়বো না, সে দুর্বল হয়ে যাবে, হাঁটার ক্ষমতাটুকু তার থাকবে না। তার জন্য ইনজেকশন করবো তাহলে? ইনজেকশন আমাকে ভয় দেখাচ্ছে? ইনজেকশন যদি করেন ভয় ব্যথা পাবে, ব্যথা পাবে যার শরীরে আমি আছি সে, আমার কিচ্ছু হবে না। ভাইয়া এই ধরে আপনি ফোনটা কেন আমার দিকে ধরে রাখছেন? আপনার কি আমাকে দেখে জোকার মনে হচ্ছে? তোমাদের জন্য।